साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल कभी कैच किया रे। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल कभी कैच किया रे। टच करके कहाँ चल दी बच करके टच करके। हेलो गाइस, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल ओंटेल ओंटे लाइफस्टाइल। तो आज के एक नतून वीडियो निये चले এসেছি, সেটা হচ্ছে শাড়ি কালেকশন। তো আমরা নিজেরাও শাড়ি পরেছি, আর আমাদের এই গরীব মানুষের কি কি শাড়ি আছে সেগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। খুব বেশি আমাদের স্টকে শাড়ি নেই, ওর বেশি আছে আমার কম, কারণ ও 6 বছর কেটে গেছে আর আমার মাত্র 1 বছর হয়েছে, যেন আমার স্টকটা কম ওর স্টকটা একটু বেশি। তো আমরা একটা একটা করে এরপর শাড়ি তোমাদেরকে দেখাতে শুরু করব। তো তার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তো চলো স্টার্ট করা যাক, দাও দেখো। প্রথমেই হচ্ছে স্বর্ণচুড়ি, এটা ওর আমার নয়। তো দেখাও কালারটা খুব সুন্দর, টু টোন কালারের উপর একদম, মানে কি বলবো, পার্পল কালার। এটাও পড়েছিল কিন্তু মেন ব্যাপার হচ্ছে সেদিন আমরা কোনো ভিডিও করিনি, সেজন্যই দেখানো হয়নি। তো এটা হচ্ছে শাড়িটা, এটা এটা পার নিশ্চয়, এটা আমরা ভুল ধরেছি, আমাদের তো অনেক অভ্যাস আছে, শাড়ি তো আমরা পরি না, তোমরা তো দেখেছো। আঁচলটা হচ্ছে এটা, আঁচল খুব সুন্দর দেখতে, আমি একদিন পরবো। মোটামুটি সব শাড়ি আর পরা হয়ে গেছে একবার করে, না সব হয়নি এখনো, একটা কি দুটো হয়েছে, কিছু কিছু হয়েছে। তা চলে আসছি পরের শাড়িতে। এই শাড়ি তুমি চিনতে পারবে, এটাও পরে নিয়েছে মোটামুটি, যতগুলো ভালো শাড়ি আছে মোটামুটি বুক করা হয়ে গেছে, বুক করেছি, তার মধ্যে এটা পরেছি। আর এটা পরে এত ভালো লেগেছে আমি বলেছি আরো একবার পরবো। তোমরা দেখো এই শাড়ির কালারটা খুব সুন্দর, এটা হচ্ছে আসাম সিল্ক, সি গ্রে, মানে বটল গ্রিনের সাথে রেড, খুব সুন্দর শাড়িটা। আমি পড়েছিলাম আমার যে বন্ধুর বিয়ের ভিডিও করেছিলাম, মানে তারই রিসেপশনে পড়েছিলাম এটা, খুব সুন্দর। আঁচলটা হচ্ছে এটা, এই যে এই রকম, খুব সুন্দর। তো চলো পরের শাড়িতে যাওয়া যাক। এবার একটু আমার শাড়িতে না আসলে কি চলে? এই আমার শাড়িটা আমি পুজোয় নিয়েছিলাম, খুব সফটি সফটি। এইগুলো হচ্ছে কি শাড়ি? একবারই পরেছিলাম, তবে শাড়িটা হচ্ছে বডিটা আসবে, হ্যাঁ পুরোটা এক মেচেটা, আর আঁচলটা হচ্ছে এরকম কাজ, মানে ডিপ পার্পল যেটা হয় সেটা। এই শাড়িটা মানে পরে আরাম খুব, কিন্তু আমি মানে আমি কোন শাড়ি বলে সেই শাড়ির মান ইজ্জত আর কিছু থাকে না। এই যে এনার শাড়ি, বলো এটা কি শাড়ি আমি জানি না, আমি অটো শাড়ি নাম জানি না। ওপরা সিল্ক, এটাও আমার খুব পছন্দের শাড়ি একটা। ও ভেরি নাইস, এটাও তাহলে বুক করা যাক। আমি তো ওনা আর তোকে সবাই শুনে রাখবে, হ্যাঁ বলছি তো ওরা। এটা হচ্ছে পুরো বডিটা আসবে, আর আঁচলটা খুব ভালো এর, এটাও টু টোন, এটা হচ্ছে আঁচলটা আসবে। ভেরি নাইস, দেখি দেখি একটু বলছি বন্ধুরা, আমি লাক্স বলে দেবো এই বুক, হ্যাঁ বুক, যদি না পড়তে হয় তোমাদেরকে জানাবো। হ্যাঁ আমি মোটামুটি এত যদি বুক করে নেই মানে আমার চেয়েও বেশি পরে, আমার শাড়ির আর মানিজ্য থাকবে না, ও যেভাবে পরে। আমি মোটামুটি শাড়ি পরলে মোটামুটি তার আঁচল একদিকে থাকে, কুচি একদিকে থাকে, এরকম একটা ব্যাপার, কি করবো বলো, অত ম্যানেজ করতে পারি না আমি। মেন তো স্থির তো নয়, শুধুই ছটফট করে, হাত পা সবসময় এরকম এরকম করে নাড়া। এই সেম যে শাড়ি আমার দেখালাম ওরও একটা সেম শাড়ি আছে, কিন্তু আমার বিয়ের আগের নেওয়া, ওর কালারটাও সুন্দর। এই যে মানে এটা পিঙ্কও বলা যায় না, পেঁয়াজিও বলা যায় না, আবার রানীও বলা যায় না, কি বলা যায় আমি জানি না, তবে কালার কম্বিনেশনটা ভালো। এই যে সেম এর সাথে ব্লু ব্লু, আঁচলটা ব্লু, কালারটা আলাদা বাকি সবই এক। তা বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ কার কোন শাড়িটা বেশি সুন্দর, কার কোনটা বেশি ভালো, কার কোনটা নয় মোটামুটি কোন শাড়িটা ভালো তোমরা কমেন্টে জানিও। আর যদি এরকম শাড়ির দরকার হয় কোথায় আসবে? নন্দলাল বস্ত্রালয়। আমরা নিজেদের দোকানের কোনো পেড প্রমোশন নয়, ও মানে কি বলতো, প্রমোশন করে দিই আমরা সবকিছু।
এবার আসছি লোনা শাড়িতে। এটা পুজোর সময় দাদার কাছ থেকে দেখেছে, বিবাহবার্ষিকীতে পরেছিল, দেখেছো? এর নাম হচ্ছে জামিভার। এটাও মানে কি বলবো, দাদার কাছ থেকে নিয়েছে, বক্সি মেরে মেরেছে, দেবে না তো ছাড়বে না, মোটামুটি ওর জিনিস আমি পরি, আমার জিনিসও পরে, তবে ও বেশি পরে, আমার বিয়েবাড়ি বেশি থাকে। বলছে বন্ধুরা এত কষ্ট করে যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এসে একটু ভাঁজ করে দিয়ে যাবে, হ্যাঁ আমাদের ভাঁজ করার লোক নেই। এটাও আমার, হ্যাঁ এটা আমি এটা বিয়েতে গিফট পেয়েছিলাম ওর দিদির কাছ থেকে। এটা হচ্ছে পিওর সিল্ক, পিওর সিল্ক, ওই হাতি 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 হাতি, খুব সুন্দর। এটা এটাও পড়েছিলাম আমার বন্ধুর বিয়ের দিনের বেলাতে, এটা পড়েছিলাম। এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডিটা হচ্ছে এই শাড়িটা পরে এর মানিজ্জত চলে গেছে, এটা মোটামুটি যদি না রিপেয়ার করা হয় আর পরা যাবে না। এটাও খুব সুন্দর, পিওর সিল্কটা আমার খুব ভালো লাগে। নেক্সট নেক্সট নেক্সট, এটা হলো না শাড়ি, এটা বিয়েতে বিয়েতে আমি দিয়েছিলাম, দান করেছি, দান আমি দিয়েছিলাম। হ্যালো, আমরা বেশি মোটা শাড়ি পরতে পারি না, ওর জন্য যাই শাড়ি নিই আমরা, ছাপা শাড়ি নিলেও যেগুলো একদম নরম সেগুলো পরি, খুব মোটা পড়তে পারি না আমরা, তাঁত তো পড়তে পারি না, তার বেশি কিচ্ছু নেই, আমরা এই ধরনের সিল্ক টিল করতেই ভালোবাসি। হয়ে গেছে নেক্সট, মানে মোটামুটি আমরা ভাবছি এটা শাড়ির লাইফ করবো, আমরা সব ফেমাস হয়ে যাচ্ছি, এত মানে কিছু বলার নেই, এটা ওর বুক হয়ে গেছে। এটা সে একটা কোথায় পড়তে তোমায় আমি দেখেছিলাম, এটা ওর বিয়েতেই পড়েছিলাম, মনে নেই, তখন তো বেশ নতুন কোনে কোনে এসছে, না না নতুন বউ এসছে তো পড়েছিলাম। এটা হচ্ছে রাগসূত্র, রাগসূত্র মঙ্গলসূত্র না, রাগসূত্র মঙ্গলসূত্র পড়েছে জানি না, এই শাড়িটাও খুব ভালো লাগে, এটা আঁচল উল্টে আছে, পড়েছিলাম না, এটা আঁচল, এটা আঁচল বুঝতে পারছি না, এটা হচ্ছে পুরো বডিটা কেমন এটা জানিও, খুব সুন্দর খুব সুন্দর, ভেরি নাইস কালেকশন, মোটামুটি শাড়ির একটা এরকম পাহাড় হয়েছে, এরকম কে ভাঁজ করবে বলতো বন্ধুরা, হ্যাঁ করে দিয়েছো, কাম 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 কাম। একটা শাড়ি আছে, কি শাড়ি এটা, এটা ওই এটাও টুটন টুটন পিঙ্ক পিঙ্ক তারপর ব্লু ব্লু এরকম একটা বিষ্ণুপুর সিল্ক, এটা উল্টো হয়েছে কি না সোজা না ঠিকই, আমরা তো শাড়ি এত পছন্দ করি, আমরা বোধহয় বছরে হাতে গুনে কবার শাড়ি পরি। বাহ আঁচলটা তো হেভি সুন্দর, আমি দেখিনি শাড়িটা, দিয়ে দেখলাম প্রথম বুক, আঁচলটা সফট শাড়িটা, আঁচলটা খুব সুন্দর দেখতে লাগবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কোন শাড়িটা তোমাদের ভালো লাগছে বেশি, তোমাদের ডিউটি এটা, একটা দায়িত্বের মধ্যে পড়ে এটা, যেটা তোমরা একদম পালন করো না, কমেন্টই তো করো না, পড়াটা উচিত তোমাদের। এটা কি শাড়ি, এটা হচ্ছে কাঞ্চিভরম, বাহ এই স্টাইলটা সুন্দর তো, বাহ বেশ ভালো তো, দেখো মানে অনেক রকম বেশ শেডের মধ্যে খুব সুন্দর শাড়িটা,
যাক তোমাদের দৌলতে আমারও শাড়িগুলো এভাবে দেখা হয়ে গেল। মোটামুটি ওকে দেখাইনি এতদিন, ও দেখেনি এগুলোকে। মোটামুটি এবার দেখে রাখলাম, মোটামুটি এবার যদি ভালো ভালো বিয়ে বাড়ি পড়ে মোটামুটি ভালো ভালো নিয়ে যাবো। আমার আর এখন বিয়ে বাড়ি নেই, এড়িয়ে আছি। আমার ভাইয়ের বিয়ে আছে, মোটামুটি নেই মানে হবে, মানে দু চার পাঁচ বছরের মধ্যে হবে। এখন থেকে বুক, এখন থেকে বুক কি করব বলো না, ভালো করে দেখাই। এটা কি, এটা বডিটা, এটা পুরো বডিটা, গোটাটা পুরোটাই এরকম, আঁচল আর ইয়ে গোটাটাই এরকম, মানে গোটাটাই সেম। ভালো, তবে ভারী আছে একটু আগের গুলোর থেকে। আমরা সব সময় চাই এবারে সেই কি বলবো, কোনো ওয়েটই থাকবে না, সেটা তো আর সম্ভব নয়। এটা হ্যাঁ, আরেকটা কথা বলি, এই শাড়ি আমারও আছে, ওরটা হচ্ছে লাল, হ্যাঁ আমারটা হচ্ছে একটু নস্টি টাইপ। এটা এটা সেই ওয়াইন কালার যেটা বলে, ওয়াইন কালার, সেই ওয়াইন কালার, খুব সুন্দর কালার। এটা পরেনি একবার, তবে আমি একবার পরেছিলাম। এটা হচ্ছে পুরো বডিটা আসবে, আর আঁচলটা হচ্ছে এটা সুন্দর। এটা সেই জর্জেট টাইপের ঠিক শাড়িটা যেমন হয়, কিন্তু অতটা খসখসে নয়, খুব নরম। কালার কালারটা খুব সুন্দর, আমারটা লাল। আমরা তো আবার বেশিরভাগ শাড়ি একই নিই, কালারগুলো আলাদা হয়। আমরা সুন্দর করে ভাঁজ করে দিই, নইলে আবার বলবে সুন্দর শাড়িটা নষ্ট হয়ে গেল। এটা ভালো ভাঁজ করে দিচ্ছি। এটা পিওর সিল্ক, দেখেই বুঝতে পেরে গেছি আমি, আমার নয়। এরা এরা বেগুনি বেগুনি ঠিক নয়, পেঁয়াজি পেঁয়াজি কালারের, তার সাথে আছে গ্রিন টাইপ, বাস কালার কম্বিনেশনটা খুব ভালো। আমি একটু আনকমন আনকমন করতে পছন্দ করি, তাই একটু আনকমন আনকমন। আমার তো এক বছর হয়েছে না, হ্যাঁ এক বছরই হচ্ছে হয়ে গেছে, মোটামুটি ছ বছর গেলে ওর আলমারিতে রাখা জায়গা নেই, এখনই মনে হচ্ছে আলমারিতে জায়গা ভর্তি হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে, পরে আরেকটু সুন্দর করে ভাঁজ করে দেবো, কি বলো? এখন আর অত সুন্দর করে ভাঁজ করছিলাম না। এই আরেকটি শাড়ি, এটা ওরই, আমি বললাম না আমার স্টক কম, ওর স্টকই বেশি। এটা বেশ কেমন কাঁথা স্টিচ স্টাইল, গুজরাটি গুজরাটি, উল্টো ধরেছি আবার, সেই কি একটা কথা আছে না, সেইটা হয়েছে। আমরা তো জীবনে সব করি না, করিও না। ওটা শাড়িটা এরকম, হুম গুজরাটি স্টিচ, বাহ পুরোটা। এটা আঁচল, এটা বডিটা, ওইটাই আঁচল বডি, ইয়ে বডিটা এটা, ও বডিতে এরকম হালকা হালকা করে যাচ্ছে, পাড়ের দিকটা মোটা হয়ে যাচ্ছে, সুন্দর। পড়তে তো কোনোদিন দেখি না, একটা শাড়ি পরি না তো, শুধু বলি আমি শাড়ি লি শাড়ি লি, এদিকে এত শাড়ি আমি তো দেখি না পড়তে, তখন কনফিউজড কি পরবো আমি, কি পরবো আমি। কোটি কয়েক আর আছে, স্টক শেষ হতে চলেছে আমাদের, তবে এর মানে এই নয় যে আমাদের এই কোটি শাড়ি আছে, আমাদের অনেক অনেক শাড়ি আছে, তার মধ্যে যেগুলো পছন্দ করি। শুনতে হয়ে যাবে যে অনেক শাড়ি আছে, আমাদেরকে শাড়ি দিতে চায় না, ওর জন্য বলো তোমরা তো পরোই না, কি দেবো তোমাদেরকে। আবার এই যে সেল চলছে, আমাদের তো উচিত একটা করে বউগুলোকে কিনে এনাও এনাও, এরকম ব্যাপারটা আমাদের আমাদের জীবনে একটা সবচেয়ে বড় দুঃখ, সেটা হচ্ছে এই যে সবাইকে আর হাজবেন্ডরা শাড়ি কিনতে নিয়ে যায়, বলে এটা না ওটা না, আমাদের জীবনে এটা কোনোদিনই আসে না। আমরা তো দোকানে যাই টুক করে নিয়ে চলে আসি, ছিল এটা ছিল আগে, ছিল আমরা কেনাকাটা করতে যেতাম, তো বিয়ে হয়ে থেকে শপিং জিনিসটা আমাদের কাছ থেকে উড়ে গেছে, এখন যাই টুকটাক শ্রীরামপুর। ঢোকটা মেরে দিল, আমি বিয়ের পর দুবার গেছি, তা আবার বাড়ি থেকে ফেরার পথে, তা আবার ও এখান থেকে গেছে, আমাকে বলো তুমি এসো আমার সাথে যাবে, দিয়ে ঘুরে কিনে বাড়ি আসি, মানে আমাদের এখন টোটালি খুব দুঃখ কষ্ট। আর যদি চাইতে যায় যে একটা দাও না গো, হ্যাঁ চল দে না, আমাদেরকে কিছুতেই দিতে যায় না, ওরা যখন মার্কেটে যায় তখন আমরা কি হচ্ছে সব পড়া ভাস হয়ে গেল, এটা বলে দিল। এই ভিডিওটা ওদের দেখানো যাবে না, হ্যাঁ তোমরা ওকে বলো না, যদি জানা পরিচিত থাকো ঠিক আছে বলবে না, হ্যাঁ তুই চামারি করি শাড়ি, আমার জোর হয়ে যাচ্ছে রে, ঠিক না বদনাম না, আমরা ছাপা শাড়ির পরিবর্তে আর কিছুই নেই না। বাহ বাহ দারুণ দেখতে, দেখো আঁচল এটা, তাই না? হুম শাড়ির আঁচলটাই যদি এত সুন্দর হয় আর কি চাই, দারুণ দেখতে লাগছে। কি শাড়ি এটা? এটাও কাঁথা স্টিচ মতো, আর বডিটা এরকম, বডিটা প্লেন, আঁচলটাই বেশ খুব সুন্দর, বডিটা পুরোটাই, আর এই যে পাড়ে এরকম এরকম যাচ্ছে, প্লেন নয় এই যে ছোট 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 কাজগুলো, যে পাড় আঁচলটা যেহেতু গর্জাস, তো শাড়িটা তো একটু হালকা হতেই হবে, নাহলে ভালো লাগবে না। আবার লাজি রাঙা হলো কোনি বহু, লাল শাড়ি এসে গেছে পুরো, লাল না লাল আর ব্ল্যাক এর কম্বিনেশন হচ্ছে সব থেকে সেরা, ও খুব পছন্দ করে ব্ল্যাক,
কালো আমার একদম ফেভারিট ফেভারিট কালার একবারে দারুণ দেখতে লাগে কালোর সাথে লাল কালো রঙের আঁচল আর গোটা শাড়িটা লাল একটা জিনিস দেখো এখনো কাগজটা ওঠেনি তার মানে শাড়িটা এখনো একবার ভিজে পড়েনি মোটামুটি এখনো লেখা আছে ঠুপিয়ান সিল্ক ঠুপিয়ান সিল্ক এটা আমাদের দোকান থেকেই নিয়েছে হাতের লেখাটা মনে হলো দাদার সেই জন্য বুঝলাম সুন্দর শাড়ি অথচ পরেনি অথচ বলবে আমার শাড়ি নেই এরপর যদি বলে শাড়ি নেই এরপর তোমরা দেখো যে আমি নোনা শাড়ি পরেছি আর এ যদি বলে নেই আমি কি করব এই ভিডিওটা চালিয়ে দেব দিয়ে দেখাবো যে এই শাড়িগুলো তোমার আছে লাস্ট নট দ্য লিস্ট এরকম একটা ব্যাপার এই যে আমাকে খুব জ্ঞান দিল না পুজোর সময় দাদাকে পুচিয়ে পাটিয়ে শাড়ি লিলিছি আমি নিয়েছিলাম এটা এই শাড়িটা খুব কমা খুব খারাপ শাড়ি একটা তাও দেখাচ্ছি খুব সুন্দর করে শাড়িটা দেখাচ্ছে এই শাড়ি আমারও নেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বললো নতুন নতুন বউ সেজন্য লাল লাল শাড়িটা নিলাম আর কি এই দেখো দারুন পুরো বেনারসি বেনারসি এইগুলো হচ্ছে পিওর কাতান শাড়ি এটা বলে পিওর কাতান তোমরা তো কাটন কাটন করো এই হচ্ছে আর এই হচ্ছে এই যে আঁচলটা আঁচলটা এটা গোটা কাজ এর মধ্যে অত দূর থেকে তোমরা বুঝতে পারবে না এখানে এই ফুলগুলোর মধ্যে ছোট ছোট মিনের কাজ আছে খুব সুন্দর এটাও পড়েনি আমার যদিও পড়া হয়ে গেছে তবুও পড়েনি দুঃখের বিষয় ব্লাউজ পিস নেই ব্লাউজ পিস আছে বলো বানানো হয়নি ব্লাউজ দেখিয়ে দাও ফুল পিঙ্ক শাড়ি পরে গড়িয়া হাটির মোড়ে আমি গান করে দিচ্ছি কপিরাইট ক্লেম আছে তো সেই জন্য মোটামুটি সন্ধে ছটার সময় যেতে বলবো না কারণ যাবে না এই যে আমি একটু দেখাই যাচ্ছি বন্ধুরা হাত হাত করে পড়লে কেমন হয় এটাও জানি কেটে দেবো এই যে এই যে চন্দ্রলাল সিল্ক হাব লেখা এখনো এটারও খোলেনি তাহলে উস্তাচ্ছ কোনো শাড়ি পরা নয় লাস্ট আর একটাই বাকি আছে ওরই শাড়ি দিয়েই শেষ হবে সেটা হচ্ছে ওর ভালো শাড়ি যদি কিছু হয় আমার গাল বন্ধ করবে শুনি আমার সবগুলো ওকে দিয়ে ভাঁজ করা করাবো না বন্ধুরা আসবে বলেছে আসছে বেরিয়ে পড়েছে ট্রেনে উঠে পড়েছে বলছে এটাও ভাঙেনি আমি ড্যাম সিওর খুলতে খুলতেই বলে দিচ্ছি এটা ওর বিয়ের সময় নিয়েছিলাম কিন্তু পরেনি নিয়ে তো নিয়েছে লোকে বলতে তো পারবে আমার আছে এটাও এটা মনে হচ্ছে পিওর সিল্কের মতো বিষ্ণুপুরি থান থান বাহ খুব সুন্দর ভালো কিছু টেম্পল টেম্পল করা আছে আঁচল বাকিটাই এই যে আঁচলটা এরকম আর বডিটা গোটাটা তাহলে আমাদের শাড়ি দেখানো মোটামুটি শেষ অনেক শাড়ি দেখিয়েছি মানে আমাদের গরিব মানুষের আলমারিতে যেটুকু ভালো ভালো শাড়ি ছিল সেটুকু তোমাদেরকে দেখানো কমপ্লিট তো তোমাদের কোন শাড়িটা আবারও বলছি ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাদের খুব ভালো লাগবে তাহলে তার কি ভিডিওটা এখানে শেষ করতে হবে কারণ এতে আর দেখানোর মতো কিছু নেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোন ব্লগ বা ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই হ্যাঁ আছে দেখি কি হয়েছে আচ্ছা এত কিছু পরে যদি গিয়ে দেখি ভিডিওটা অন্য এরকম তো হতেও পারে হ্যাঁ।